আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বাইন্যান্সে পিটুবির মাধ্যমে আপনারা ডলার বাই সেল করবেন। আপনারা এখনো যারা বাইন্যান্সে অ্যাকাউন্ট খুলেন নাই, কিভাবে বাইন্যান্সে একটা ভেরিফাই অ্যাকাউন্ট খুলতে হবে এই বিষয়ে আমার একটা ভিডিও আছে, সেই ভিডিওটার লিংক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেই ভিডিওটি দেখে দেখে আপনারা বাইন্যান্সে ভেরিফাই একটা অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। বাইন্যান্সের ডলার বাই সেল করার জন্য প্রথমত আমাদেরকে পেমেন্ট মেথড অ্যাড করে নিতে হবে। পেমেন্ট মেথড অ্যাড করার জন্য আমরা এই যে এখানে লোগোর মধ্যে ক্লিক করব। এরপর আমরা এখানে দেখতে পারবো পেমেন্ট মেথড, এখানে ক্লিক করব। ফিড টু ফি পেমেন্ট মেথড, এখানে ক্লিক করব। এখানে আমার তিনটা পেমেন্ট মেথড অ্যাড করা আছে, এখানে সর্বোচ্চ 5টি পেমেন্ট মেথড আপনারা অ্যাড করতে পারবেন। তো আমি আরেকটা পেমেন্ট মেথড অ্যাড করে আপনাদেরকে দেখাচ্ছি। অ্যাড এ পেমেন্ট মেথড, এখানে ক্লিক করতে হবে। বিকাশ, নগদ, রকেট, এছাড়া যদি আপনারা অন্য কোনো পেমেন্ট মেথড অ্যাড করতে চান তাহলে অল পেমেন্ট মেথড এখানে ক্লিক করবেন। পুরো ওয়ার্ল্ডের যতগুলো পেমেন্ট মেথড আছে সবগুলো এখানে আপনারা পেয়ে যাবেন। তো আপনারা যেটা অ্যাড করতে চান সেটা সিলেক্ট করবেন। আমি হচ্ছে একটা নগদ পেমেন্ট মেথড এখানে অ্যাড করব, নগদে ক্লিক করব। এরপর এখানে আমাদের নাম্বার দিতে হবে, নগদ ওয়ালেট নাম্বার। এরপর এখানে কনফার্মে ক্লিক করতে হবে। আপনারা বাইন্যান্স অ্যাকাউন্টে যে জিমেল দিয়ে খুলছেন সেই জিমেলে একটা ওটিপি কোড পাঠাতে হবে, গেট কোড এই অপশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনাদের জিমেলে একটা ওটিপি কোড চলে যাবে, সেই ওটিপি কোডটি আপনাদেরকে এখানে দিতে হবে। কোড দেওয়ার সাথে সাথে আমাদের পেমেন্ট মেথডটি অ্যাড হয়ে যাবে। পেমেন্ট মেথড অ্যাড করার পর আমরা ব্যাকে চলে আসব। এরপরে হচ্ছে আমরা ওয়ালেটে ক্লিক করব। এরপর এখানে ফাউন্ডিং ব্যালেন্সে ক্লিক করব। এখানে দেখতে পারবো আমরা ফি টু ফি এই অপশনে ক্লিক করব। পিটুবিতে আসার পর একদম কর্নারে যদি আপনারা বিডিটি এ লেখাটা না দেখতে পান তাহলে হচ্ছে এখানে সিলেক্ট করতে হবে আপনাকে। এখানে সিলেক্ট করে বিডিটি এটা সিলেক্ট করে নিতে হবে, তাহলে হচ্ছে আপনারা বাংলাদেশি টাকার মাধ্যমে এখানে ডলার বাই সেল করতে পারবেন, না হলে কিন্তু পারবেন না। আর যারা ইন্ডিয়াতে আছেন ইন্ডিয়ার যে কারেন্সি সেটা সিলেক্ট করে দিবেন। আপনি যদি ডলার বাই করতে চান তাহলে বাই অপশন ক্লিক করবেন, আর যদি সেল করতে চান তাহলে সেল অপশন ক্লিক করবেন। এখানে আমরা ইউএসডিটি, বিটিসি, বিউএসডি, বিএনবি এছাড়া এখানে আরো অনেক কয়েন কিনতে পারবো। তো আমি সবাইকে রেকমেন্ড করব ইউএসডিটি, যে ডলারটা আপনারা সেটা কিনবেন, এটা দিয়ে আপনারা পরবর্তীতে কনভার্ট করে যে কোনো কয়েন করে ফেলতে পারবেন। এরপরে আমরা এখানে দেখতে পারবো কোন সেলারে কত টাকা করে ডলার বিক্রি করতেছে। এরপরে আমরা লিমিটে দেখতে পারবো কোন সেলারে কত টাকা থেকে কত টাকার ডলার বিক্রি করবে। এরপর এখানে আমরা দেখতে পারবো কোন সেলারে কি পেমেন্ট মেথডের মাধ্যমে লেনদেন করবে, সেটা এখানে দেখতে পারবো। এরপর এখানে দেখতে পারবো কোন সেলারে কত মিনিটের মধ্যে অর্ডারটি কমপ্লিট করবে। এরপর এখানে দেখতে পারবো কোন সেলারে কত পার্সেন্ট অর্ডার কমপ্লিট করছে। এরপর এখানে দেখতে পারবো কোন সেলারে কত পার্সেন্ট পজিটিভ ফিডব্যাক পাইছে। এখানে দেখতে পারবো কোন সেলারে কতগুলা অর্ডার কমপ্লিট করছে লাস্ট 30 দিনে। এখানে আমরা অনেক সেলারের অ্যাড দেখতে পাচ্ছি। আমরা যত নিচের দিকে যাব তত কিন্তু ডলারের রেট বাড়তে থাকবে, মানে হচ্ছে যেই সেলাররা সবচাইতে কম রেটে ডলার সেল করবে তাদের অ্যাডগুলো উপরে থাকবে। যত নিচের দিকে যাব তত কিন্তু ডলারের রেট বাড়তে থাকবে। এখন আমি নগদের মাধ্যমে 1000 টাকার ডলার কিনব, সেজন্য আমাকে খুঁজে বের করতে হবে কোন সেলারটা সর্বনিম্ন 1000 টাকা থেকে শুরু করে ডলার সেল করতেছে নগদের মাধ্যমে। তো আপনারাও আপনাদের লিমিট অনুযায়ী, পেমেন্ট মেথড অনুযায়ী এখানে খুঁজে বের করবেন। ওকে, আমি 1000 টাকার একটা অ্যাড খুঁজে পাইলাম এবং পেমেন্ট মেথড হচ্ছে নগদ। আমি হচ্ছে এখানে বাই অপশনে ক্লিক করব। এরপরে হচ্ছে এই সেলারটা কেমন সেটা আমাদেরকে যাচাই করতে হবে। এখানে আমরা টাইমস দেখতে পারবো, তার সাথে কিভাবে কিভাবে লেনদেন করতে পারবো বিভিন্ন কিছু লেখা থাকবে। এরপর এখানে তার ফিডব্যাক দেখতে পারবো আমরা, এটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক আর এটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক। তো নেগেটিভ পজিটিভ এই ফিডব্যাক গুলো আমরা ভালোভাবে দেখে নেব, তার বিষয়ে মানুষজন ভালো কি বলছে খারাপ কি বলছে সেটা ভালোভাবে দেখবো। তো এখানে চাইলে আমরা ডলার আকারেও উল্লেখ করতে পারি, আমি কত ডলার কিনবো সেটা উল্লেখ করতে পারি, বা টাকার অ্যামাউন্টও দিতে পারি আমি কত টাকার ডলার কিনবো। তো আমি 1000 টাকা দিয়ে দিলাম এখানে ক্লিক করে। 1000 টাকা দিয়ে আমি কত ডলার পাচ্ছি সেটা এখানে দেখতে পাচ্ছি, 8.57 ইউএস ডলার। এরপর বাই অপশনে ক্লিক করতে হবে। এরপর ম্যাক পেমেন্ট এই অপশনে ক্লিক করব। এরপর তার এখানে নগদ ওয়ালেট নাম্বার দেখতে পারবো, এই নাম্বারে আমাদেরকে টাকা পাঠাতে হবে। টাকা ফাটানোর আগে অবশ্যই আমরা তার সাথে মেসেজে কথা বলে নিব, এখানে ক্লিক করব। এরপরে সে কি লাইনে আছে কি লাইনে নাই সেটা আমরা এখানে হাই হ্যালো দিয়ে দিতে পারি তাকে, বাই
কোন নাম্বারে টাকা পাঠাবো বা ওইটাও দিতে পারি, তার কাছ থেকে আমরা মেসেজ করে নাম্বারটাও নিতে পারি কনফার্ম হওয়ার জন্য। তো আপনারা টাকা পাঠানোর আগে ভুলেও এখানে ক্লিক করবেন না, ট্রান্সফার নোটিফাই সেলার এই অপশনে ক্লিক করবেন না। এই অপশনে ক্লিক করলে হয়তোবা সেলারে আপনার বিরুদ্ধে রিপোর্ট মেরে দিতে পারে, পরে আপনার সমস্যা হবে। আপনি টাকা ফাটানোর পরে হচ্ছে ট্রান্সফার নোটিফাই সেলার এই অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। তো দেখি তাকে আমি হাই দিছি, ইয়েস ক্যাশ আউট করেন, আমি আসি অনলাইনে, ঠিক আছে। তো ওকে, ওনার হচ্ছে ওয়ালেট নাম্বার এটা, এই নাম্বারটি আমাদেরকে কপি করতে হবে, এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে। তো এই নাম্বারে হচ্ছে টাকা ফাটাবো, এটা হচ্ছে নগদ নাম্বার, তাই আমাদেরকে নগদ নাম্বারে টাকা ফাটাই দিতে হবে। আমরা নগদ থেকে টাকা ফাটাই দিছি, এখন আবার চলে যাব বাইন্যান্স অ্যাপসে। তো এখানে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে মনে রাখতে হবে, আপনারা অর্ডার করার পর এখানে একটা টাইম দেখতে পারবেন, এই টাইমের ভিতরে সেলারকে টাকা ফাটাতে হবে। সেলারকে টাকা ফাটিয়ে ট্রান্সফার নোটিফাই সেলার এই অপশনে ক্লিক করতে হবে, না হলে কিন্তু আপনাদের অর্ডারটি ক্যান্সেল হয়ে যাবে। আমি এই সেলারের নাম্বারে কিন্তু টাকা ফাটাই দিছি, টাকা ফাটাই দেওয়ার পর এখানে আমরা ক্লিক করব ট্রান্সফার নোটিফাই সেলার এই অপশনে ক্লিক করব। এই অপশনে অবশ্যই ক্লিক করতে হবে, না হলে কিন্তু সে আপনাকে ডলারে দিতে পারবে না। তো আমরা এই অপশনে ক্লিক করার পর মেসেজ অপশনে ক্লিক করে বলবো যে ভাই টাকা ফাটাইছি, লাস্ট নাম্বার বলবো, বা আমরা স্ক্রিনশটও দিতে পারি তাকে। আমি মেসেজ দিয়ে দিলাম তাকে, দেখেন সাথে সাথে কিন্তু সে আমাকে ডলার দিয়ে দিয়েছে আমার অ্যাকাউন্টে 8.56 US ডলার। তো আপনাদেরকে যখন সে ডলার দিয়ে দিবে আপনারা এরকম দেখতে পারবেন, আর যদি ডলার না দেয় এরকম দেখতে পারবেন। ধরুন আপনি টাকা পাঠাইছেন সেলারকে, সে কিন্তু আপনাকে ডলার দেয় নাই, এরকম দেখতে পাচ্ছেন। আপনি কোনোভাবেই এখানে ক্যান্সেলে ক্লিক করবেন না, ক্যান্সেলে ক্লিক করলে আপনি কোনো রকমের ডলার পাবেন না। ধরুন 2-3 ঘন্টার উপরে সময় হয়ে গেছে, আপনি সেলারকে এখানে মেসেজ দিয়েছেন বাট সেলার আপনার সাথে বাটপারি করার চেষ্টা করতেছে, এরপর হচ্ছে আপনি ডাইরেক্ট এখানে আপিল অপশনে ক্লিক করে আপিল করে দিবেন। আপনি যে এই সেলারকে টাকা ফাটাইছেন তার একটা ভিডিও করে পেমেন্ট প্রুফ সহ বাইন্যান্সে আপলোড করবেন, দেখবেন তার কাছ থেকে ডলার নিয়ে আপনাকে বাইন্যান্সে দিয়ে দিবে আর তার আইডিটা ব্যান করে দিবে। ওকে, আমাদের ডলারটা পেয়ে গেছি, এখন আমরা চেক ওয়ালেটে ক্লিক করে আমাদের ব্যালেন্সটা দেখব। চেক ওয়ালেটে ক্লিক করে আমরা একটা রিফ্রেশ দিব, দেখেন আমার ফাউন্ডিং ব্যালেন্সে কিন্তু 8.56 ডলার চলে আসছে। তো আমরা এই ডলারটা দিয়ে যদি কোনো কয়েন কিনতে চাই তাহলে এই ডলারটা আমাদেরকে এক্সপোর্ট ব্যালেন্সে ট্রান্সফার করতে হবে। আমরা ট্রান্সফার অপশনে ক্লিক করব, এরপর হচ্ছে এই অপশনে ক্লিক করব, এরপর হচ্ছে USDT ডলার এটা সিলেক্ট করব, ম্যাক্সে ক্লিক করব, তাহলে সবগুলো ডলার সিলেক্ট হয়ে যাবে। কনফার্ম ট্রান্সফার এই অপশনে ক্লিক করব। ওকে, আমাদের ফাউন্ডিং ব্যালেন্স থেকে এক্সপোর্ট ব্যালেন্সে ডলারগুলো চলে আসবে। এরপরে আমরা এই ডলারগুলো দিয়ে চাইলে বিভিন্ন রকমের কয়েন কিনতে পারবো মার্কেটে গিয়ে। তো কিভাবে মার্কেটে গিয়ে কয়েন কিনতে হবে এই বিষয়ে আমার ভিডিও আছে, সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন, তাহলে সবকিছু বুঝতে পারবেন। আচ্ছা যাই হোক, এখন তো আমি আপনাদেরকে দেখাইলাম কিভাবে ডলার কিনতে হবে, এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ডলার সেল করবেন। আপনার কাছে ডলার আছে, আপনি সেই ডলারটা সেল করে টাকা নিয়ে নেবেন বিকাশ নগদের মাধ্যমে। ডলার বিক্রি করার জন্য আমাদের এক্সপোর্ট ব্যালেন্স থেকে ফাউন্ডিং ব্যালেন্সে ডলারগুলোকে আনতে হবে, না হলে আমরা পিটুবির মাধ্যমে ডলার সেল করতে পারবো না, ঠিক আছে। তো আমরা হচ্ছে এক্সপোর্টে ক্লিক করব, এরপর হচ্ছে ট্রান্সফার এই অপশনে ক্লিক করব, এরপর হচ্ছে এখানে ক্লিক করব, এরপর হচ্ছে আমরা ডলারটা সিলেক্ট করব, এই যে USDT ডলার এটা সিলেক্ট করব, ম্যাক্স ক্লিক করব, কনফার্ম ট্রান্সফার এখানে ক্লিক করব। ওকে, আমরা দেখতে পারবো আমাদের ফাউন্ডিং ব্যালেন্সে ডলারটা চলে আসছে, এই যে দেখেন। এখন আমরা এই ডলারটা ফিটুবির মাধ্যমে সেল করতে পারবো। তো আমরা ফিটুবিতে যাব, সেল অপশনে যাব। বাই সেলের সিস্টেম দোনোটা একই রকম, শুধুমাত্র আপনি যখন ডলার কিনতে যাবেন আপনাকে আগে টাকা দিতে হবে, এরপর হচ্ছে আপনাকে ডলার দিবে। আর সেল করার ক্ষেত্রে আপনাকে আগে টাকা দিবে, এরপর হচ্ছে আপনি ডলার দিবেন, শুধুমাত্র এটুকুই পার্থক্য। তো এখন আমি 1000 টাকার ডলার বিক্রি করব, তো আমি একটা সেলারকে খুঁজে নেব, এখানে সেল অপশনে ক্লিক করব, এরপর হচ্ছে আমরা এই অপশনে ক্লিক করব, আমরা কত টাকার ডলার সেল করব। তো আমি হচ্ছে 1000 টাকা দিয়ে দেব, আমি 1000 টাকার ডলার সেল করব। এরপর হচ্ছে সিলেক্ট পেমেন্ট মেথড এই অপশনে ক্লিক করব, আমাদের পেমেন্ট মেথডটি এখানে সিলেক্ট করতে হবে, ওনার সাথে নগদ নাম্বারে লেনদেন করতে হবে, তাই আমি নগদ নাম্বারটি দিয়ে দিলাম, সেল অপশনে ক্লিক করব। ওকে, এরপর হচ্ছে উনি আমাকে টাকা ফাটাবে, টাকা ফাটানোর পরে হচ্ছে এই যে পেমেন্ট রিসিভ এই অপশনটা হলুদ হয়ে যাবে। তো আপনি অবশ্যই চেক করে নেবেন আপনাকে কি সঠিকভাবে উনি টাকা ফাটাইছে কিনা। চেক করার পরে হচ্ছে আপনি পেমেন্ট রিসিভ এই অপশনে ক্লিক করবেন,
উনি যখন টাকাটা ফাটাবে এরপর হচ্ছে এই অপশনটা হলুদ হয়ে যাবে। ওনার সাথে আপনারা চাইলে এখানে মেসেজও করতে পারেন। দেখেন উনি কিন্তু আমাকে টাকা ফাটাই দিছে নগদে। টাকা ফাটানোর সাথে সাথেই কিন্তু পেমেন্ট রিসিপ এই অপশনটা চলে আসছে। অবশ্যই আপনারা চেক করে নেবেন ভালোভাবে যে টাকা ফাটাইছে কিনা। আমাকে উনি টাকা ফাটাই দিছে, দেখেন 1000 টাকা ফাটাই দিছে। এরপর হচ্ছে আমরা টাকা পেয়ে গেছি, ওনাকে ডলার দিয়ে দিব। পেমেন্ট রিসিভ এই অপশনে ক্লিক করতে হবে। এরপর এখানে এই অপশনে ক্লিক করতে হবে, আই হ্যাভ রিসিভ অ্যান্ড ভেরিফাই দ্য পেমেন্ট, এই অপশনে ক্লিক করতে হবে। এরপর কনফার্ম রিলিজ এই অপশনে ক্লিক করতে হবে। এরপরে হচ্ছে আপনি যেই জিমেল দিয়ে বাইন্যান্সে অ্যাকাউন্ট খুলছেন বা আপনার ফোন নাম্বারে একটা ওটিপি কোড ফাটাতে হবে, ঠিক আছে? গেট কোড এই অপশনে ক্লিক করবেন। আপনার ইমেলে বা ফোন নাম্বারে একটা ওটিপি কোড আসবে, সেই কোডটা এখানে দিতে হবে। কোডটা দেওয়ার পর অটোমেটিকলি তার কাছে ডলার চলে যাবে, দেখেন। ওকে, সব ঠিকঠাক, এখন আমরা চেক ওয়ালেটে চলে যাব। তো এই হচ্ছে বাইন্যান্সের পিটুপির ডলার বাই সেল করার সিস্টেম, আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। তো গাইস, যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে।